একাডেমি মাঠে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প। এর মাঝেই মাঠের এক পাশে নেটে ব্যাটিংয়ে মগ্ন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে বয়ে আনা চোটের পুনর্বাসনের অংশ হিসেবে প্রথমবারের মতো ব্যাট হাতে দেখা গেল বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ককে। সাবলীলভাবেই পুরো সেশনটা কাটালেন সাদা পোশাকের দলপতি। যে অগ্রগতি আমরা দেখলাম, ওর আঙ্গুলের রেঞ্জ অনেকটাই বেটার আগে থেকে, ব্যথাও অনেক কমে এসছে এবং ও সাহস পাচ্ছে যে প্র্যাকটিসে শুরু করার জন্য, এটা একটা ভালো দিক। তো এইভাবে যদি ওর ইমপ্রুভমেন্ট চলতে থাকে, আমি আশা করছি আগামী দু চার দিনের মধ্যেই হয়তো পুরোপুরি ব্যাটিং শুরু করতে পারবে। কিপিং করতে পারবে কি না এটা এখনো বলার সময় আসেনি। বাংলাদেশ ঐতিহাসিক ভারত সফরের আগে দেশের ক্রিকেট পাড়ায় এখন নিত্যদিনের আলোচনার নাম ইনজুরি। ক্যাপ্টেন মুশফিক মুমিনুল ইমরুলদের দৃশ্যমান ইনজুরির পাশাপাশি কথা উঠছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মাঠে নামা মোস্তাফিজকে নিয়েও। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বিশ্রামে রাখা হলেও হায়দ্রাবাদে বল হাতে নামতে কাটার মাস্টারের কোনো সমস্যা হবে না বলে মনে করেন বিসিবি চিকিৎসক। যেই সমস্যার জন্য ওকে অপারেশনে যেতে হয়েছে সেই সমস্যাটা কিন্তু ওকে এই মুহূর্তে অতটা ভোগাচ্ছে না। আর আমাদের যে আপডেটেড ইনজুরি লিস্ট, হ্যাঁ, সেখানেও কিন্তু মুস্তাফিজের নাম নেই। তো আমরা এই মুহূর্তে ধরে নিতে পারি যে ও খেলার জন্য যথেষ্ট পরিমাণে ফিট আছে। হায়দ্রাবাদে মুস্তাফিজকে খেলাতে চান নির্বাচকরাও। কাটার মাস্টারের বোলিং সেখানকার উইকেটে বেশি কার্যকর হবে বলে মত তাদের। আমি আশা করছি যে মুস্তাফিজকে টেস্ট ম্যাচে পাবো। লেসি যেহেতু মাত্র নিউজিল্যান্ড যখন গিয়েছে তখন মাত্র সার্জারি থেকে উঠে গিয়েছিল, তো ওকে টেস্ট ম্যাচ খেলানোর মধ্যে একটু ঝুঁকি ছিল। বাট আই হোপ এবং আই থিঙ্ক যে ও উইল বি ওকে ফর টেস্ট ম্যাচেস ইন ইন্ডিয়া। ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফিটনেসের প্রশ্ন অপ্রাসঙ্গিক নয়। হায়দ্রাবাদে মহারণের আর যে বাকি নেই দুই সপ্তাহ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।